দুই বছর পর পর্দায় ফিরছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। উত্তেজনায় ফুটছে গোটা দক্ষিণ ভারত, বিশেষত তামিলনাড়ু কর্ণাটকের মতো রাজ্যে থালাইবার অনুরাগীদের উদ্দীপনা চোখে পড়ার মতো। দশ আগস্ট দেশজুড়ে মুক্তি পেল রজনীকান্তের সিনেমা জেলার। ছবির মুক্তি উপলক্ষে চেন্নাই বেঙ্গালুরুর মতো শহরে ছুটি পর্যন্ত ঘোষণা করা হয়েছে। অবশ্য রজনীকান্তের ছবি মুক্তির দিনে এমন আকাশছোঁয়া উত্তেজনার সিনেমা আগেও দেখেছেন সাধারণ মানুষ। সর্বভারতীয় মেগা তারকা তিনি, তবে তার জনপ্রিয়তার বিস্তার বিশ্বজুড়ে। কেবলমাত্র তার ছবি দেখতে জাপান থেকে ভারতে এসে পৌঁছালেন এক দম্পতি। রজনীকান্তের জেলারের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য জাপানের ওসাকা প্রদেশ থেকে ভারতের চেন্নাইয়ে এসে পৌঁছেছেন এক জাপানি দম্পতি। ইয়াসুদা হিদেতোশি জাপানের রজনীকান্ত ফ্যান ক্লাবের নেতা। গত 20 বছর ধরে রজনী ভক্ত তিনি। রজনীকান্তের ছবি কোনো পরিস্থিতিতে মিস করতে চান না ইয়াসুদা। তাই 10 আগস্ট থালাইবার ছবি দেখার জন্য নিজের স্ত্রীকে নিয়ে চেন্নাই এসে পৌঁছেছেন তিনি। ছবি নিয়ে যে জাপানি এই দম্পতি ভীষণ উত্তেজিত, তাই স্পষ্ট তাদের সাজ পোশাক থেকেই। রজনীকান্তের ছবি দেওয়ার শার্ট পরেই ছবি দেখতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মোট 4000 পর্দায় মুক্তি পাচ্ছে রজনীকান্তের জেলা। এই 4000 স্ক্রিনের মধ্যে 800টি স্ক্রিন একা তামিলনাড়ু রাজ্যে। নিজের নতুন ছবি মুক্তি পাওয়ার আগেই বরাবরের মতো হিমালয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন থালাইবা। তবে যাওয়ার আগে অনুরাগীদের ছবি দেখার অনুরোধ করতে ভোলেননি রজনীকান্ত। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।